নমস্কার বন্ধুরা, আমি শ্রী শিবশাস্ত্রী। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, শেয়ার করনি, লাইক করনি, তারা তাড়াতাড়ি করে ফেলো। অনেক বশীকরণ টোটকা নিয়ে আমি আপনাদের কাছে এসেছি এবং আরও কিছু জিনিস দেবার জন্যই আমি আসছি আর আসতে থাকব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটিও একটি বশীকরণ টোটকা। সেটি আপনাকে মানে আপনার যে মনের মানুষ, আপনার যে মনের মানুষ তাকে খুব কাছে আনতে সাহায্য করবে, খুবই কাছে আনতে সাহায্য করবে। আমার কথাটা বুঝবেন, আপনাদের যদি রিলেশনশিপ থাকে তবে এই কাজটি করার পরে আপনারা এত কাছে আসবেন যে কমেন্ট বক্সে আমায় জানাতে হবে, কাজটি মন দিয়ে শুনতে হবে। তার আগে একটা কথা বলে দিই, আমি যে বশীকরণ টোটকাগুলো দিই তাতে কাজ হয়, মন দিয়ে করলে কাজ হয়। কেউ যদি মনের মধ্যে কাউকে বশীকরণ করার জন্য ভুল ইন্টেনশন নিয়ে থাকুক, আমার কিছু হবে না, তোমারই পাপ হবে। কেন হবে? কারণ তোমার মনে কু আছে, কু নিয়ে কখনো কাজ করা যায় না। যদি সত্যি করে ভালোবেসে থাকো আর ভালোবাসার দাম থাকে তবে তুমি এই বশীকরণ কাজটি করবে। তবে তার সাইড থেকেও ভালোবাসা আছে, তোমার দিক থেকেও ভালোবাসা আছে, তবেই তুমি কাজটি করে সাকসেস পাবে। অবশ্যই বলে দিচ্ছি কি করতে হবে। ছোট বড়শি নিয়ে আসতে হবে, মাছ ধরার ছোট বড়শি নিয়ে আসতে হবে পাঁচটা ছোট মাছ ধরার বড়শি নিয়ে আসতে হবে। পাঁচটা আটার দানা বানাতে হবে, গোল গোল করে গুলি বানাতে হবে। তাতে কি দেবে, আটার মধ্যে চিনি মিশিয়ে জল মিশিয়ে ছোট গুলি পাঁচটা বানিয়ে নেবে। এবার কোনো পুকুরে সেই পাঁচটা গুলি যাকে ভালোবাসছো, পুরুষ অথবা মহিলা, তার নামে পাঁচটা গুলি ফেলে দিলে। এবার একটি পান পাতার মধ্যে পাঁচটা বড়শি ভালো করে ফুটো করে গেড়ে নিতে হবে। মন দিয়ে শোনো, পাঁচটা বড়শি পান পাতার মধ্যে গাড়তে হবে, মানে এরকম পান পাতা হলো, সেই পান পাতার মধ্যে পাঁচটা বড়শি পরপর গেড়ে দিতে হবে। গেড়ে দেওয়ার পরে বড়শির মধ্যে সুতো বাঁধতে হবে, লাল রঙের সুতো বাঁধতে হবে। পাঁচটা বড়শির মধ্যে সুতো বাঁধবে, সুতো বাঁধবার পরে সুতোগুলোকে এক জায়গায় গিট দেবে। পাঁচটা বড়শির মধ্যে পাঁচটা সুতো থাকলো, সুতোগুলোর মধ্যে এক জায়গায় গিট দিতে হবে। বোঝা গেল? এক জায়গায় গিট দেবে, যখন গিটটা দেবে তখন যাকে ভালোবাসো, মেয়ে অথবা ছেলে, যদি মেয়ে হও তাহলে পূর্ব দিকে মুখ করবে, যদি মেয়ে হয়ে মেয়েকে ভালোবেসে থাকো, ছেলেরা বন্ধুরা ভাইরা যদি মেয়েদের ভালোবেসে থাকো তাহলে পূর্ব দিকে মুখ করে গিট মারবে। আর যদি কোনো মেয়ে মানুষ কাজটি করে, বোনেরা যদি কাজটা করো, তাহলে দক্ষিণ দিকে মুখ করে গিটটি বাঁধবে। বাঁধার পরে পানটি সন্ধ্যাবেলার সময় সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ওই পুকুর পাড়ে ছেড়ে দিতে হবে। এই কাজটি মঙ্গলবার, বৃহস্পতিবার অথবা শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার অথবা শনিবার, এই তিন দিনের মধ্যে একদিন করো। এরম করে তিনবার করতে হবে, যেই নিয়মটি বললাম সেটি তিনবার করতে হবে, তবেই আপনার মনের মানুষ আপনার কাছে ফিরে আসবে এবং পাগল হয়ে যাবে, আমাকে কমেন্টে জানাবে। এবং এই কাজের একটা নিয়ম আছে, নিয়মটি হচ্ছে যেদিন তুমি কাজটি শুরু করছো, অর্থাৎ মঙ্গলবার দিন যদি করো, মঙ্গলবার থেকে নেক্সট মঙ্গলবার কোনোভাবে তুমি রসুন এবং ডিম খেতে পারবে না। কি খেতে পারবে না? রসুন এবং ডিম। মন দিয়ে ভালো করে শুনে কাজটি করো, কাজটি অবশ্যই হবে। পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার, জয়ের তারা।